হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাওনস ইজি রেসিপি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি একটি রেসিপি, যা কিনা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আসুন প্রথমে দেখে নেওয়া যাক এই রেসিপিটি করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 5 ফোড়ন, 1 টেবিল চামচ শুকনো মরিচ কুচি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ 4-5টি, তেল 1/2 কাপ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ 7 অনুযায়ী। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। পাঁচ ফোড়ন ও শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে এবারের সাথে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এবারের সাথে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ও 7 অনুযায়ী লবণ। মিষ্টি কুমড়োগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পাঁচফোড়নে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে। ঝোল শুকিয়ে তেল উপরে উঠে এলে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল খুব সহজ কিন্তু ভীষণ মজার একটি রেসিপি। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।